হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ডাবলিউ বিজেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিপারেশান খুব ভালোই চলছে আর এই প্রিপারেশনে আরেকটু সাহায্য করতে তোমাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে এসওই বাংলা বাংলার তরফ থেকে আমি এসেছি শেখ খাদিমুল ইসলাম তোমাদের জন্য একটা স্ট্র্যাটেজি প্ল্যান ফুল রোড ম্যাপ কীভাবে তোমরা পড়বে ডাব্লু বিজেই টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য ফিজিক্সটা তার জন্য সম্পূর্ণ একটা রোডম্যাপ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং শুধু তাই নয় তোমরা কীভাবে ইম্পর্ট্যান্ট টপিকসগুলোকে কভার করে ফর্টি প্লাস মার্কস পর্যন্ত তোমরা অ্যাচিভ করতে পারবে তো এসো দেখা যাক তোমরা কিভাবে কি করবে তো সবার প্রথমে আমরা কি কি বিষয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখো সবার প্রথমেই হোয়াই ডাব্লিউ বিজেই কেন আমরা ডাব্লু বিজেই কে এত ভাববো এটাকে নিয়ে কেন আমরা এত উৎসাহ দেখাবো কি আছে ডাব্লু এর মধ্যে তারপর ফিজিক্সের যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন এই নাম্বার ডিস্ট্রিবিউশন এবং কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কিভাবে হয় কিভাবে ডাব্লিউ বিজেই জন্য কোয়েশ্চেন তৈরি করা হয় পক্ষে রয়েছে যে ইম্পর্টেন্ট কি কী চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারে ওয়েটেজগুলো কীরকম রয়েছে ফিজিক্সে ধরো তোমাদের কাছে আর দেখতে গেলে গোনাগুনি চল্লিশটা দিন রয়েছে হাতে এই চল্লিশটা দিনের মধ্যে তুমি যদি পুরো দু বছরের সিলেবাসকে করতে যাও অবশ্যই তোমাদের পক্ষে সেটা সম্ভব হবে না সেই কারণে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টপিক্স এবং ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার তুলে নিতে হবে সেই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম যে সমস্ত টপিকস বারবার করে আসছে প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে সেগুলোকে তোমাদেরকে দেখতে হবে এবং সেগুলোকে প্রিপারেশন নিতে হবে খুব ভালোভাবে তো সেই সেই চ্যাপ্টারের ওয়েটেজগুলো কি কী রয়েছে সেই চ্যাপ্টারগুলো কি কী সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে হাউ টু স্টাডি ফিজিক্স টু স্কোর ফরটি প্লাস ফর্টি প্লাস মার্কস কিভাবে পাবে এই কটা দিনের মধ্যে তোমাদের ভালোভাবে এটা জেনে রাখতে হবে যে ফর্টি প্লাস মার্কস পাওয়া এখনও কিন্তু সম্ভব সেটা তখনই সম্ভব যখন তুমি জানবে যে কিভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে তার জন্য জুড়ে থাকো ভিডিওর সাথে তোমরা ঠিক দেখতে পাবে কীভাবে কি আমরা এগোবো এবং লাস্ট হাউ এসোই বাংলা উইল হেল্প ইউ এস বাংলা তোমাদেরকে কিভাবে তার পক্ষে সাহায্য করবে তোমরা জানো এস বাংলা সবসময় তোমাদের পাশে থেকেছে এবং আজকেও আছে তোমাদের পাশে ভবিষ্যতেও তোমাদের পাশে থাকবে তো এসই বাংলা তোমাদেরকে কিভাবে কি সাহায্য করবে এই প্রিপারেশনে সেটা আমরা দেখব আচ্ছা এবার হোয়াই ডাব্লিউ বিজেই ডাব্লিউ ই কেন বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সম্পর্কে বলার আগে আমি একটা জিনিস একটু বলে রাখি তোমরা অনেকে জানো বা জানবে হয়তো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ যে কলেজগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তার মধ্যে প্রথম হচ্ছে আইআইটি খড়গপুর এবার আইআইটি খড়গপুরে যাওয়ার জন্য তোমাদেরকে যেই মেন্স যেই অ্যাডভান্স দিতে হয় তারপরে তোমাদের যদি সিলেকশন হয় তোমরা আইআইটি খড়গপুরে যেতে পারো ইঞ্জিনিয়ারিং কিছু স্ট্রিম নিয়ে পড়ার জন্য তাছাড়াও ওয়েস্টবেঙ্গলের সব থেকে বেস্ট যে কলেজগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে প্রায় প্রত্যেক বছর খুব এক্সেলেন্ট কিছু স্টুডেন্ট বেরোয় যারা খুব বেশি প্যাকেজ পায় প্রত্যেকবারেই পায় সেটা গত টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে হাইস্ট প্যাকেজটা গেছে তোমরা জেনে অবাক হবে সেটা এইট্টি ফাইভ এলপিএ অর্থাৎ পঁচাশি লাখ পার অ্যানাম যেটা যথেষ্টই বেশি সেটা কিন্তু কোনো টপ ইউনিভার্সিটি থেকে কম নয় এবং যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্ক যদি তোমরা দেখতে চাও সেটা কিন্তু এনআইআরএফ র্যাঙ্ক টেন তুমি বুঝতে পারছো যে ন্যাশনাল যে ইনস্টিটিউট যে র্যাঙ্ক করে ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কে যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে টপ টেন একটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে যার একবারেই উপরে আছে আইআইটি মাদ্রাস দেন আইআইটি দিল্লি আইআইটি খড়গপুর আইআইটি বোম্বে এইভাবে আস্তে আস্তে দশ নম্বরের মধ্যেই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি পড়ে এবার আইআইটির সাথে যাদবপুর ইউনিভার্সিটির তফাতটা কোথায় তোমরা কিছুজন হয়তো জানবে কিছুজন জানো না আমি একটু বলে দিই সেটা কোথায় সেটা হচ্ছে প্রথমত আইআইটিগুলোর যদি তুমি ফিজ স্ট্রাকচার বা সব কিছু দেখতে চাও অবশ্যই তাদের পড়াশোনা এক্সট্রা অর্ডিনারি হয় কিন্তু সেটা যাদবপুর ইউনিভার্সিটিতেও হয় কিন্তু ফি স্ট্রাকচারগুলো দেখতে গেলে তাদের পার সেমিস্টার ফিজ কিন্তু দেখা যাবে যে এক লাখ আশি হাজার এরকম কিন্তু পার হয়ে যায় আশি হাজার থেকে এক লাখের মধ্যে থাকে অর্থাৎ বছরে তোমাকে দুটো করে সেমিস্টার হয় পার সেমিস্টার তোমাদের খরচাটা কিন্তু যথেষ্ট বেশি পড়ে যায় কিন্তু সেখানে যাদবপুর ইউনিভার্সিটি তুমি জানলে অবাক হবে যে যাদবপুর ইউনিভার্সিটিতে টোটাল যে ফিজ হয় অ্যাভারেজ যে ফিজ হয় সেটা কিন্তু কুড়ি হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে থাকে পুরো যে চার বছরের তোমাদের ফিজ হয় সেই চার বছরের ফিজটা কিন্তু এটা বলছি এটা কিন্তু একটা সেমিস্টারের ফিজ নয় তো আলটিমেটলি তুমি যদি দেখতে চাও যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর ও আই এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে তুমি যে টাকাটা ইনভেস্ট করছো এবং যেটা তুমি রিটার্ন পাচ্ছ সেটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। বাকি যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের থেকে কিন্তু যথেষ্ট যথেষ্ট বেশি বেশি মানে এটা বললে আমি ভুল বলবো না যে সব থেকে বেশি আরো আই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি দেয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো সেক্ষেত্রে তুমি যদি বিচার করো যে বাকি ইউনিভার্সিটি গুলো কিরকম কি পাচ্ছে প্যাকেজ সেখানেও তুমি দেখবে আশি লাখ পঁচাশি লাখ হাইস্ট প্যাকেজ যাচ্ছে ওয়ান পয়েন্ট টু চলে যাচ্ছে অনেক সময় যাদবপুরও একবার এরকম গেছে তো সেই দিক থেকে দেখতে গেলে তুমি খুব কম পরিমাণে টাকা খরচ করে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে প্যাকেজ তুমি পাচ্ছ এবং শুধু তাই নয় টোটাল একশো জনের বেশি স্টুডেন্ট কিন্তু থার্টি ফাইভ ল্যাক পার অ্যানামের অ্যাভাব প্যাকেজ পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ব্যাচের মধ্যে তো সেই সব দিকে কিন্তু বিচার করতে গেলে তুমি কিন্তু যথেষ্ট ভালো একটা চয়েস করবে আর খুব ভালোভাবে দেওয়ার সেটা কারণ তুমি যদি খুব ভালোভাবে দাও তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে শুধু তাই নয় তাছাড়াও তোমাদের কাছে রয়েছে যে ম্যাক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ম্যাক আউট অর্থাৎ মৌলানা আবদুল কালাম আজাদ ইউনিভার্সিটি তার আন্ডারে বা তার অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলো রয়েছে যেরকম হচ্ছে জলপাইগুড়ি কলেজ শ্রীরামপুর কলেজ আরও বেশ কিছু নামি দামি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকেও কিন্তু যথেষ্ট ভালো প্যাকেজ কিন্তু বেরোয় আমারই কিছু বন্ধু জলপাইগুড়ি কলেজ থেকে শ্রীরামপুর কলেজ থেকে পড়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে প্লেসড রয়েছে যে কারণে আমি তোমাদেরকে বলতে পারছি তারাও কিন্তু যা ডাব্লিউ বিজেই দিয়েছিল এবং তারা যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছিল তার জন্য তারা আজকে ভালো জায়গাতে প্রতিষ্ঠিত রয়েছে তাছাড়াও তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে সেটাও ডাব্লু এর র্যাঙ্ক দিয়ে নেয় এবং আই এম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটাও কিন্তু ডাব্লিউ এর র্যাঙ্ক দিয়ে নেয় তো ডাব্লিউ বিজে যেই দেওয়াটা তোমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ফায়দামান্দ বা হচ্ছে ভালো একটা অপরচুনিটি কিন্তু হতে পারে যদি তোমরা ভালোভাবে জিনিসটাকে প্রিপারেশন নাও এবং যথেষ্ট সিরিয়াসলি তোমাদেরকে তার জন্য পড়তে হবে ঠিক আছে এবার নেক্সট আসা যাক টপিকসে যেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড নাম্বার ডিস্ট্রিবিউশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে তো আগে জানতে হবে তোমরা যে এক্সামটা দেবে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটাই বা কীরকম হবে তো দেখা যাক প্রথমে আমরা তোমরা সবাই জানো যে ডাব্লিউ ক্ষেত্রে ই তোমাদের ফিজিক্সের এবং কেমিস্ট্রির ক্ষেত্রে টোটাল যে হায়েস্ট নাম্বারটা থাকে সেটা হচ্ছে তোমাদের পঞ্চাশ নাম্বারের বা পঞ্চাশ মার্কসের মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হয় এবারে এবং এই পঞ্চাশ মার্কসের মধ্যে তোমাদের তিনটা ক্যাটাগরিতে কোয়েশ্চেন থাকে তো ক্যাটাগরি ওয়ানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশটা কোয়েশ্চেন থাকে ক্যাটাগরি এ পাঁচটা কোয়েশ্চেন থাকে এবং ক্যাটাগরি থ্রিতে তোমাদের পাঁচটা কোয়েশ্চেন থাকে ক্যাটাগরি ওয়ানের মধ্যে যে সমস্ত মার্ক কোয়েশ্চেনগুলো থাকে তাদের প্রত্যেকটা মার্কস কিন্তু এক হয় মানে প্রত্যেকটা তুমি অ্যান্সার করবে তুমি এক মার্কস পাবে ক্যাটাগরি টুয়েতে যে সমস্ত কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করবে পার কোয়েশ্চেন তুমি দুই মার্কস করে পাবে এবং ক্যাটাগরি থ্রিতেও সেম তুমি দুই মার্কস করে পাবে এবার দেখা যাচ্ছে তুমি ক্যাটাগরি ওয়ানের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেটা তুমি অ্যান্সার করতে গিয়ে একটা ভুল করে ফেলেছো এবার ভুল তো হতেই পারে এবার যখন তুমি ভুলটা করে ফেলেছো তোমার মাসুল তো দিতেই হবে সেই মাসুলটা কি সেই মাসুলটা হচ্ছে এই একের চার নাম্বার তোমার মাইনাস হয়ে যাবে যখনই তুমি একটা কোয়েশ্চেন একটা অ্যান্সার যখন তুমি ভুল করে ফেলবে তুমি কিন্তু জিরোতে দাঁড়াবে না তুমি কিন্তু নেগেটিভে চলে যাবে নেগেটিভ কিন্তু তুমি হারিয়ে ফেলবে ওই জন্য আমি স্টুডেন্টকে সবসময় বলি যদি তোমরা অ্যান্সার নিয়ে কনফার্ম না তখন কিন্তু অ্যান্সার করতে যেও না কারণ তুমি চারটে কোয়েশ্চেন যদি তুমি ভুল করে ফেলো তুমি ভাবতে পারছো তোমার এক নাম্বার কিন্তু চলে যাচ্ছে সেই এক নাম্বারের জন্য দেখা যাবে যে তোমার পাঁচশোটা কি ছশোটা স্টুডেন্টের তুমি নিচে চলে এলে জাস্ট ওই একটা নাম্বারের জন্য কারণ র্যাঙ্ক এতটা ওঠানামা হয় একটা নাম্বারের জন্য কেউ পাঁচশো ছশো স্টুডেন্টের আগে চলে যেতে পারে র্যাঙ্কে কেউ পিছনে পড়ে যেতে পারে তো খুব ইম্পর্টেন্ট তুমি কিন্তু নেগেটিভ মার্কিং করবে না যদি কনফার্ম না থাকো কোয়েশ্চানে হাত দেবে না তাও ঠিক আছে জিরোতে দাঁড়িয়ে থাকবে কিন্তু সেটা নেগেটিভে যাবে না ঠিক তেমনভাবেই ক্যাটাগরি টুয়েতে যে সমস্ত তুমি ভুল করবে সেখান থেকে তুমি হাফ নাম্বার হারিয়ে ফেলবে ঠিক আছে এবার ক্যাটাগরি থ্রিটা নিয়ে বলি ক্যাটাগরি থ্রিটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট কারণ হচ্ছে এখানে মোর ওয়ান ক্যান বি কারেক্ট মানে একটার অধিকও কিন্তু সঠিক অ্যান্সার হতে পারে বাকিগুলোতে ছিল তোমার একটাই কিন্তু সঠিক অ্যান্সার হতো কিন্তু ক্যাটাগরি থ্রিতে দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু একের অধিক সঠিক অ্যান্সার হতে পারে এবার নাম বা সিস্টেম গুলো হবে ধরা যাক যে তোমার দুটো নাম দুটো অ্যান্সারের সঠিক একটা কোয়েশ্চেনের মধ্যে তুমি কি করলে দুটোতেই টিকমার্ক করে এলে তুমি ফুল দুই নাম্বার পেয়ে যাবে কিন্তু দেখা গেল তুমি একটাতে ঠিক করলে কিন্তু একটাতে তুমি কি করলে ভুল করে দিলে যদি তুমি একটাতে ঠিক এবং একটাতে ভুল করে দাও তাহলে কি হবে তুমি কিন্তু জিরো পেয়ে যাবে সেই ঠিকটা কিন্তু গণ্য হবে না তুমি কিন্তু জিরো হয়ে পেয়ে যাবে তার জায়গায় তোমাকে কি করতে হবে তোমাকে এই একটা ঠিকতেই রাখতে হবে কেন কি এই একটা ঠিক হলে তুমি কত নাম্বার পাবে ডাব্লিউ এভাবে বলছে যে তুমি একটা যদি ঠিক করো তাহলে টোটাল মার্কস যেটা হচ্ছে দুই নাম্বার ইনটু যতটা তুমি ঠিক অ্যান্সার করেছ সেটা হচ্ছে তুমি একটা নাম্বার একটা অপশান ঠিক করেছো বাই হচ্ছে টোটাল নাম্বার অফ কারেক্ট অ্যান্সার দুটো নাম্বার কারেক্ট অ্যান্সার রয়েছে তখন তুমি দেখা যাবে যে এক পেয়ে গেলে তো যদি তোমাদের মনে হয় যে একটা অপশানে ঠিক রয়েছে তাকেই টিক মেরে এসো যদি তুমি দ্বিতীয় অপশনটা নিয়ে কনফার্ম না থাকো তাহলে ঠিক আছে একটা ঠিক আছে অন্তত এক নাম্বার তো পাওয়া যাবে বা কিছু নাম্বার তো পাওয়া যাবে কিন্তু তুমি যদি বেশি অ্যান্সার করতে যাও তাহলে দেখা যাবে কি তুমি আলটিমেটলি জিরো পেয়ে গেছো কি দরকার তার থেকে একটা নাম্বার তো ভালো তো এই হচ্ছে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো এবং তোমাদের হচ্ছে ওই কীভাবে আমরা করছি দেখছি নাম্বার ডিস্ট্রিবিউশন এবং কোয়েশ্চেন পাঠা সেগুলো আচ্ছা এবার আমরা আসি ইম্পর্টেন্ট টপিক্সে তোমাদের কিন্তু যথেষ্ট মাথায় রাখতে হবে যে এই কটা দিনের মধ্যে এই চল্লিশটা দিনের মধ্যে তোমাদের দুটো বছরের সিলেবাস শেষ করা নেক্সট টু ইম্পসিবল তুমি যদি করতেও যাও তাও কিন্তু শেষ করতে পারবে না তুমি বাকি সাবজেক্টে টাইম দিতে পারবে না শুধু ফিজিক্স পড়লেই তো হবে না তোমাকে ম্যাথ দেখতে হবে তোমাকে কেমিস্ট্রি দেখতে হবে তো আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক্স রেখেছি যেটা লাস্ট তিন থেকে চার বছরের মধ্যে প্রায় ট্রেন্ডসে দেখা গেছে যে হ্যাঁ এই এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কিন্তু আসছে বারবার করে রিপিট হচ্ছে তো সেখানের মধ্যে চ্যাপ্টারগুলো নিয়ে চলে আসি ফার্স্ট হচ্ছে ইউনিট ডাইমেনশন একবারে ক্লাস ইলেভেনের প্রথমের চ্যাপ্টার এখানে দেখা গেছে প্রায় দু থেকে তিনটে কোয়েশ্চেন থাকছে দু সালে এখানে দুটো কোয়েশ্চেন কিন্তু ছিল এবং দেখা গেছে এই চ্যাপ্টারটা রিলেটিভলি একটু সোজা চ্যাপ্টার মানে খুব কম দুটো থেকে তিনটে টপিক্স রয়েছে সেগুলো যদি তুমি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু ইউনিট ডাইমেনশনে সবকটা তুমি কারেক্ট কিন্তু অ্যান্সার করতে পারবে এরপর আছে আমাদের কাইনেমেটিক্স এবার কাইনেমেটিক্সের মধ্যে আমাদের কি কি রয়েছে তোমরা জানো কাইনেমেটিক্সের মধ্যে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন রয়েছে তার মধ্যে ভেক্টরের কিছু পার্ট পরে তার মধ্যে তোমাদের পরে প্রজেক্টাইল মোশন পরে প্রোজেক্টাইল মোশন পরে তোমাদের তো এই সবকিছু মিলেই আমাদের কাইনামেটিক্স আছে যদিও ভেক্টরকে লাস্ট কিছু বছরে খুব একটা বেশি কোয়েশ্চেন আসতে দেখা যায়নি কিন্তু ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যে দেখা যাচ্ছে যে গ্রাফ নিয়ে যথেষ্ট কোশ্চেন আসছে প্রোজেক্টাইল মোশন নিয়ে কোয়েশ্চেন আসছে তো কাইনেমেটিক্স থেকেও তিন থেকে চার পার্সেন্ট তোমরা পেয়ে যাবে এবং আমাদের এটা করতে হবে লাস্ট হচ্ছে লজ অব মোশন লজ অফ মোশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু লজ অফ মোশন তোমাদের পাঁচ পার্সেন্ট দেখছো কিন্তু যথেষ্ট অনেকবার এটা দেখা গেছে পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে কিন্তু আসে কোশ্চেন দশ পার্সেন্ট মানে কত মানে হয়তো চারটে কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিয়েছে চল্লিশটা তো কোশ্চেন থাকে তোমাদের কাছে তার মধ্যে চারটে কোশ্চেন মানেই হচ্ছে তোমাদের টেন পার্সেন্ট কভারেজ হয়ে গেল পুরো তো পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু লজ অফ মোশন থেকে আসে তো নিউটনস লজ অফ মোশন আমাদের খুব ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে হবে এবং নিউটনস লজ অফ মোশন যখন বলছি তার সাথে কিন্তু ফ্রিকশনটাও থাকবে আচ্ছা এবার হচ্ছে আমাদের কাছে রোটেশনাল মোশন রোটেশনাল মোশন এবং সেন্টার অফ মাস থেকে আমাদের দু থেকে তিনটে কোয়েশ্চেন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আগের বছর দু তেইশ সালে দেখা গেছে রোটেশনাল মোশন থেকে একটা কোয়েশ্চেন এসছে এবং সেন্টার অফ মাস থেকে দুটো কোয়েশ্চেন কিন্তু এসছে তো রোটেশনাল মোশনটা আমাদের কাছে কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আচ্ছা তারপর আসা যাক ওয়ার্ক এনার্জি পাওয়ার ওয়ার্ক এনার্জি পাওয়ারটা থেকেও আমাদের চার পার্সেন্ট মতো চার থেকে পাঁচ পার্সেন্ট মতো আমরা কিন্তু কমন পেয়ে যেতে পারি এবার আছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস ইলেভেন থেকে ডাব্লু বিজেই টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য কারণ হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে প্রায় লাস্ট চারটে বছর বা পাঁচটা বছরের ট্রেন্ড দেখা গেছে প্রায় প্রত্যেকটা বছর এই চারটা থেকে একটা ভালো নাম্বার অফ কোয়েশ্চেন আসছে যেটা থেকে দেখা গেছে ছ থেকে দশ পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন চলে আসছে এখানে কমন অর্থাৎ দশ পার্সেন্ট কোশ্চেন কিন্তু আসছে এই চ্যাপ্টারগুলো থেকে বিশেষ বিশেষ কিছু টপিক্স থেকে তো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সটা আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো না কোনোভাবেই পারবো না এটা আমাদেরকে কিন্তু করতে হবে তারপর আছে আমাদের সিম্পল হারমোনিক মোশন সেখান থেকেও আমরা দেখতে পাই যে হ্যাঁ পাঁচ পার্সেন্ট মতো আসছে কোয়েশ্চেন তো এটাও আমাদেরকে দেখতে হবে এবার আমাদের কাছে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স বা তড়িৎ যেটা ক্লাস টুয়েলভের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা থেকে ছ থেকে প্রায় দশ পার্সেন্ট মতো কোয়েশ্চেন আমরা কিন্তু এখান থেকে এক্সপেক্ট করতে পারি প্রায় প্রত্যেক বছরের ট্রেন্ডসেই কিন্তু এটা পাওয়া গেছে তারপর হচ্ছে ইলেকট্রিসিটি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো কি বলো এগুলো আমরা ছাড়তে পারবো না কোনো মতেই ছাড়তে পারবো না আমাদের কাছে যদি পনেরো দিন কি কুড়ি দিনও টাইম থাকে আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো দেখেই যাব অবশ্যই দেখে যাব অন্তত ফিজিক্সে যদি অ্যাটলিস্ট ফোর্টি প্লাস মার্কস যদি নাও হয় থার্টি ফাইভ প্লাস মার্কস তোলার জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো আমাদেরকে দেখে যেতেই হবে এছাড়া আর কোনো কিন্তু উপায় নেই এই মুহূর্তে আচ্ছা তারপর কি রয়েছে আমাদেরকে ম্যাগনেটিজম এবার ম্যাগনেটিজম যখন আমি বলছি ম্যাগনেটিজমের মধ্যে শুধুমাত্র ম্যাগনেটিজম তো নেই ম্যাগনেটিজমের মধ্যে তোমাদের এসি কারেন্টও পড়বে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনও পড়বে তো ম্যাগনেটিজম থেকেও প্রত্যেকবারে লক্ষ্য করা গেছে ছ থেকে দশ পার্সেন্ট কোয়েশ্চেন আসছে আগের বছর এসি কারেন্ট থেকে কিছু আসেনি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকে দেখা গেছে দু থেকে তিনটে কোয়েশ্চেন কিন্তু ফেলে দিয়েছে তো এই চ্যাপ্টারগুলো ম্যাগনেটিজমটাও আমাদেরকে করতে হবে অ্যাটম এবং নিউক্লিয়ার ফিজিক্স আমি এবার চলে আসছি পার্ট টু এতে তোমাদের ফিজিক্সের ক্লাস টুয়েলভের সেখানে হচ্ছে অ্যাটমিক এবং নিউক্লিয়ার ফিজিক্স সেখান থেকেও তোমরা আট পার্সেন্ট কোশ্চেন কিন্তু আশা করতে পারো কোয়েশ্চেনে এবার আছে সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টার থেকেও তোমাদের কিছু কোশ্চেন কিন্তু আসবে এবং আছে মিসলেনিয়াস মিসলেনিয়াস থেকে তোমাদের দেখো মিসলেনিয়াস বলতে যে সমস্ত বাকি চ্যাপ্টারগুলো রয়ে গেছে সেখান থেকেও তো একটার থেকে দুটো কোয়েশ্চেন আসতে পারে যেরকম আছে গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশন থেকেও এক থেকে দুটো কোশ্চেন কিন্তু আসে অথবা দেখা গেছে যে ওয়েব অপটিক্স ওয়েব অ্যাপটিক্স থেকেও কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি সেখান থেকেও কিন্তু আসে কোয়েশ্চেন তো সেই সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলো এই মেন চ্যাপ্টারগুলোর মধ্যে আসেনি সেগুলো কিন্তু মিসলেনিয়াসের মধ্যে পড়বে এবং আমি তোমাদেরকে এখান থেকে মিসলেনিয়াসের যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়বে সেখান থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিক্সগুলো হবে সেগুলো পড়িয়ে দেবো তো এটা নিয়ে ভয় খাওয়ার কিছু নেই যে এতগুলো চ্যাপ্টার বাদ চলে গেল স্যার এগুলো কিভাবে হবে সেগুলো কিন্তু সবই হবে শেষের দিকে একটু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে প্রথম দিকে যেগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সব থেকে বেশি আমরা এক্সপেক্ট করতে পারি যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো আগে করিয়ে নেব তারপর যেটুকু টাইম বাঁচবে আমরা কিন্তু বাকি চ্যাপ্টারগুলো এক্সপেক্ট করতে পারি যে সেখান থেকে আমরা মেন মেন টপিক্সগুলো আমাকে আমরা তুলে ধরবো তোমাদের কাছে আচ্ছা এবার পরবর্তী টপিক্সে আসা যাক যেটা হচ্ছে হাউ টু স্টাডি ডাব্লিউ বিজেই টোয়েন্টি টোয়েন্টি ফোর শুধু টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য নয় ডাব্লু এর জন্য তোমরা কিভাবে পড়বে আমি একটা মেথড আছে যেটাকে আমরা সিইপি মেথড বলি অর্থাৎ কনসেপ্ট এক্সাম্পল দেন প্র্যাকটিস যে কোনো জায়গাতে এটা তুমি নিটের ক্ষেত্রে বলো এটা তুমি ক্লাস টুয়েলভের ক্ষেত্রে বলো বা যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে বলো এটা কিন্তু সব জায়গাতে কার্যকরী জিনিস তুমি যেটা পড়ছো সবার আগে তোমার তো তার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে নিজের মাইন্ডে হয়তো দেখা যাচ্ছে তুমি পুরো সিলেবাসটা কিন্তু শেষ করতে পারছো না এই টাইমের মধ্যে কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট টপিকস সেগুলো থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে এমন এমন সময় অনেক দেখা গেছে যে হয়তো কোয়েশ্চেনটা খুব সোজা আছে কিন্তু তোমাদের এমন হয়ে গেছে যে মাথার মধ্যে সেই কনসেপ্টটা খুব একটা ভালোভাবে ক্লিয়ার নেই বা খুব একটু ঝাপসা ঝাপসা ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা কিন্তু খুবই সোজা ছিল একটু যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু তোমরা সেটাতে মার্কস আনতে পারতে খুব সহজেই তো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট যে যে টপিক্সগুলো করবে তার কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে তার সাথে এক্সাম্পলস যে যে কনসেপ্টগুলো তুমি শিখছো যে যে কনসেপ্টগুলো তুমি পড়ছো তার তো एग्जांपल কিছু দেখতে হবে তোমাকে তাই না যে যেগুলো থেকে তুমি কনসেপ্টগুলো কিভাবে তুমি অ্যাপ্লাই করবে ফিজিক্সের ডাবলিউ এর ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি যে এগুলো অ্যাপ্লিকেশান বেস কোয়েশ্চেন আসে থিওরিটিক্যাল বেস কোয়েশ্চেন খুবই কম আসে যেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করে সেগুলো কিন্তু খুব কম আসে ম্যাক্সিমাম তোমাদের যেগুলো আসে সেগুলো নিউমেরিক্যাল বেসিস আছে অথবা যেগুলো অ্যাপ্লিকেশন বেসিস কোয়েশ্চেন আসে তো সেগুলোর জন্য যে যে কনসেপ্টগুলো তুমি শিখবে তাদের এক্সাম্প্যাল তোমাকে দেখতে হবে এবং নেক্সট হচ্ছে প্র্যাকটিস এই জায়গাটাতে কখনো তোমাদেরকে গাফিলতি দিলে হবে না আমাদের দিক থেকে যতটুকু সম্ভব এস ওই বাংলার তরফ থেকে আমাদের আমরা কিন্তু তোমাদেরকে ততটা সাহায্য করছি কিন্তু তোমাদের নিজেদেরকেও নিজেকে সাহায্য করতে হবে সাপোর্ট করতে হবে তোমাদের বাড়িতে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র এসোই বাংলা থেকে কিছু এক্সাম্পল বা প্রিভিয়াস ইয়ার্স পিআই কিউ আমরা করে চলে গেলাম সেটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে না তোমাদেরকে কিন্তু বাড়িতে পড়তে হবে আমি যথেষ্ট এক্সাম্পেল এখানে করি দেবো কিন্তু পরীক্ষা হলে দেখা যাবে অনেক সময় এমন আসছে যে ইস স্যারোটা বলেছিলেন কিন্তু এই মুহূর্তে আমার মাথায় আসছে না তো এরকম অনেকবার দেখা গেছে জানা জিনিসগুলো মাথায় আসছে না কেন আসছে না কারণ আমরা ভালো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করিনি এবার প্র্যাকটিস করবো কোথা থেকে প্রত্যেকটা ক্লাসের শেষে যে যে ক্লাসগুলো ডাব্লু বিজি এর জন্য নেওয়া হবে তোমাদের ক্লাসের শেষে আমি একটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব যে পিডিএফ এ তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস কোশ্চেন রাখা থাকবে তোমাদের তারও বাইরে তোমাদের যদি টাইম থাকে প্র্যাকটিস করতে যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা জানো যে তোমাদের যে সমস্ত বই তোমরা ফলো করতে সেটা ছায়া হয়ে যাক বা সেটা তোমাদের সাঁতরা হয়ে যাক সেই সমস্ত বইয়ের শেষের দিকে কিছু এমসিকিউ থাকে যে এমসিকিউগুলোকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে তো এই সমস্ত জায়গা থেকে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা কখনোই বাজিমাত করতে পারবে না পরীক্ষাতে আচ্ছা এবার নেক্সট টপিক আসা যাক আমরা এবার কি দেখব যে হাউ এসওই বাংলা ক্যান হেল্প ইউ এসওই বাংলা এবার তোমাদেরকে কিভাবে সাহায্য করবে তোমরা সবাই জানো এসওই বাংলা যখনই তোমাদের প্রয়োজন পড়েছে তখনই তোমাদের পাশে ছিল পাশে আছে এবং পাশে সারা জীবন থাকবে তোমাদের তাই এসওই বাংলা ঠিক করেছে তোমাদেরকে কিভাবে পড়ানো হবে ডাব্লিউ বিজেইটা ডাব্লিউ এর ক্ষেত্রে আমিনুল স্যার খুবই ভালোভাবে ম্যাথের ক্লাসগুলো করাচ্ছেন আমিও চেষ্টা করব তোমাদের ফিজিক্সটা যেন যত সম্ভব ক্লিয়ার হয়ে যাক এবং যত সম্ভব তোমরা ম্যাক্সিমাম মার্কসটা সেখান থেকে তুলে আনতে পারো এবং সেটা আমাদেরও খুব গর্ববোধ হবে যখন আমাদের স্টুডেন্টরা তোমরা যখন ডাব্লিউ বিজেইতে খুব ভালো র্যাঙ্ক করে যাদবপুর ইউনিভার্সিটিতে পাবে এবং সেখানে যে গর্ব করে বলতে পারবে যে হ্যাঁ আমরা সেলফ প্রিপারেশনে আমরা জাস্ট ইউটিউব থেকে আমরা এসোই বাংলার তরফ থেকে এসই বাংলা চ্যানেল থেকে আমরা পড়ে আজকে সেলফ প্রিপারেশনে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি যেখানে মানুষেরা লাখ লাখ টাকা খরচ করে প্রিপারেশনের পিছনে লাখ লাখ টাকা একটা কোচিং সেন্টারকে দিয়ে আসে সেখানে দাঁড়িয়ে আমরা ফ্রিতে পড়াশোনা করেছি আমরা নিজেরা পড়াশোনা করেছি বাড়িতে নিজেদের দ্বারা সেখানে দাঁড়িয়ে তোমাদের গর্বটা কিন্তু অন্য জায়গাতেই হবে আর আমরা সেটা চাই এসোই বাংলা সেটা চাই তোমরা যেন তোমাদের জীবনে খুব সাফল্য পাও তো তার জন্য দেখো এসোই বাংলা কিভাবে তোমাদেরকে সাহায্য করবে উইল ক্লিয়ার অল দ্য কনসেপ্টস অব দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স আমরা তোমাদের যত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে ডাব্লু বিজি টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দেবো সেই নিয়ে কোনো তোমাদের চিন্তা নেই সব থেকে ইম্পর্টেন্ট চাপ্টারগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে এবং আমরা কী করবো পিওয়াই কিউ করাবো কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করাবো এবং তার সাথে কিছু সিমিলার টাইপস অফ কোশ্চেনও কিন্তু করাবো যে তোমাদের ক্লাসের মধ্যে প্রত্যেক দিন ক্লাসের মধ্যে হয়তো একটা করানো হলো তার সাথে কিছু পিও কিউ এবং কিছু টাইপ অফ যেগুলো বিজেইতে আসতে পারে অথবা সেইগুলো খুবই কমন টাইপ অফ কোয়েশ্চেন যেগুলো সাধারণত এসে থাকে যে কোনো এন্ট্রান্স এক্সামে সেগুলো আমরা দেখাবো এবং আমরা কি করব কিছু মক কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাদেরকে দেবো যেরকম আমি বলছিলাম একটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে যাতে তোমরা বাড়িতে প্রিপারেশন নিতে পারো তো এই গেল পুরো প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কি কী এসো বাংলা এবং আমি তোমাদেরকে প্রোভাইড করব যেগুলোতে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে যথেষ্ট ভালো লেভেলে নিয়ে যেতে পারবে এবং ডাব্লিউ বিজিআই টোয়েন্টি টোয়েন্টি ফোরে যথেষ্ট ভালো র্যাঙ্ক করবে এবং আমরা এটা আশা রাখব যে তোমরা এর দ্বারা খুবই উপকৃত হবে যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো জয় হিন্দ